ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রীয় উন্নয়ন সবকিছুর পেছনে থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতি সংলাপ প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সাথে আছি আমি প্রণব সাহা। অর্থনীতি সংলাপে আজকের বিষয়, বাজেটে বাঁচার উপায় থাকবে কি? আলোচনার জন্য স্টুডিওতে আছেন আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান এমপি। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন এই স্টুডিওতেই বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। স্বাগত আপনাকেও। ধন্যবাদ। আমরা পরিচয় করে দিতে চাই আমাদের সঙ্গে আরও একজন আছেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ। স্বাগত আপনাকেও। দর্শক, আমরা তিনজনকেই স্বাগত জানিয়ে এই অর্থনীতি সংলাপ শুরু করছি। যখন এবার বাজেট আসবে, আগামী বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমাদের জাতীয় সংসদে বাজেট পেশ করবেন এবং সেই বাজেট পেশের সময় আমাদের দেশের অর্থনীতিকে শুরু করে বৈশ্বিক অর্থনীতির সংকট, যুদ্ধ পরিস্থিতি, করোনা পরবর্তী সংঘাত অভিঘাত সবই আমাদের বিবেচনা আছে এবং আমরা যতদূর জানি বাজেট মোটামুটি প্রস্তুত এবং সেই বাজেট প্রস্তুতের একজন কারিগরদের মধ্যে অর্থের পরে পরিকল্পনা মন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয়। আমরা মনে করি পরিকল্পনাই আগে হয়, পরে বাজেট প্রণয়ন হয়। নিশ্চয়ই আপনারা কাজ শেষ করে এসেছেন, সবটাই হয়তো এখানে ফাঁস করে দিবেন না মাননীয় পরিকল্পনা মন্ত্রী। তবে যতদূর হয় আমাদেরকে একটু জানতেই চাই এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে, করোনা অভিঘাত এবং তার পরবর্তী পরিস্থিতিতে এবার যে বাজেট, সেখানে আমরা যদি বলছিলাম যে বাজেট আসলেই আমরা জিনিসপত্রের দাম কমানো বাড়ানো, করের ব্যাপার, করের বোঝা, এবং এই বাজেটের আগে মোটামুটি যারা কর দেন তারা সবাই কর কমাতে বলেন আর আপনারা চান সেটাকে ঘাটতি মিটিয়ে, যদিও আমাদের এবারও ঘাটতি থাকবে এবং সেটি অবশ্যই প্রায় 2,50,000 কোটি 2,44,000 আমরা যতটুকু খবর পেয়েছি সেরকম থাকবে। এই রকম পরিস্থিতিতে বাজেটটা কেমন হতে যাচ্ছে আপনি যদি একটু শুরু করেন আমাদেরকে আভাস দেন। ধন্যবাদ আপনাকে এবং আমাদের উভয় বিজ্ঞ আলোচক এখানে আছেন দুজন, তাদের উভয় কেমন শ্রদ্ধা। বাজেট তো একটা রুটিন ব্যাপার, অ্যাবসলিউটলি হতেই হবে, এটা আইনি সাংবিধানিক দায়িত্ব। গৃহস্থের যেমন তার বার্ষিকী হিসাব করা দরকার, আমাদেরও তাই। সেই বিবেচনায় এটা একটা প্রেডিক্টেবল একটা বিষয়। তো এই আমাদের বাজেট, যেটা বাংলাদেশের বাজেট, এখানে কয়েকটি অন্যান্য রুটিন বাজেট থেকে একটু ভিন্ন। কেন ভিন্ন? প্রথম ভিন্নতা হলো আমাদের বর্তমান অর্থনৈতিক অবস্থান। গত প্রায় 1.5 দশক আমাদের বর্তমান সরকার প্রধান, বর্তমান সরকার, বর্তমান রাজনৈতিক দল দেশটা পরিচালনা করছে 2010 থেকে সরাসরি শাসন ব্যবস্থায়। এবং যে পরিবর্তন এসছে 10 সাল থেকে শুরু করে এই 22 সাল পর্যন্ত, দৃশ্যমান পরিবর্তন অত্যন্ত ইতিবাচক। বলতে গেলে গোটা অর্থনীতি একটা উপরের ধাপে উঠে এসছে। সুতরাং প্রথম যেটা সচেতনতা বা দায়িত্ব আমাদের, সেই যে অ্যাক্সেলারেশনটা বা ত্বরণ যে গতি পেয়েছে এইটাকে ধরে রাখা। কারণ কেন? ইমিডিয়েট কারণ, কোভিডজনিত কারণে এবং সম্প্রতি বিশ্বে যে একটা টালমাটাল চলছে এর জন্য আমরা কিন্তু অভিঘাতের মুখোমুখি। তবুও আমাদের এই দুটো মোকাবিলা করে আমরা আমাদের স্পিডকে ধরে রাখতে চাই। সুতরাং এই বাজেটের প্রধান লক্ষ্য হচ্ছে একে ওই গতিটা ধরে রাখার জন্য ফার্দার পাম্প করা, ফার্দার ইনফিউশন অফ অক্সিজেন যাই বলুন আর শক্তি বলুন। সেটা কীভাবে দিব? টাকার তো টানাটানি আছে, যেহেতু নিজস্ব রাজস্ব বলতে গেলে প্রায় চাপের মুখে আছে। কিন্তু আমাদের সৌভাগ্য একটা, যেটা বলা অত্যন্ত আমাদের কৃতিত্বপূর্ণ সৌভাগ্য, যে এই কোভিডের সময়ে কিন্তু এই অঞ্চল তথা বিশ্বে আমরা প্রথম কাতারের 4-5টি দেশ যারা ইতিবাচক, সম্মানজনক ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করছে তার মধ্যে আমরা একটি, এবং দক্ষিণ এশীয় অঞ্চল 10টি রাজ্যের রাষ্ট্রের মধ্যে আমরা প্রথম সর্বোচ্চ প্রবৃদ্ধি আমরা অর্জন করেছি IMF-এর হিসাবে 5.5%। সেইটাকে বর্তমানে আমাদের আশা হলো 7.5%-এ নিয়ে যাওয়া। এই জন্য মাননীয় অর্থমন্ত্রী 8.5%-এর টার্গেট করেছেন, 7.5%-এ আমরা অর্জন করছি বর্তমান বছরে। এই অ্যাঙ্গেলগুলো থেকে বিবেচনা করে আবার এট দ্য সেম টাইম নতুন একটা জ্বালা বা যন্ত্রণা, মূল্যস্ফীতি। এটা তো যে কোনো রাজনৈতিক সরকারের জন্য, যারা রেসপন্সিবল গভর্নমেন্ট, জনগণের উপরে নির্ভরযোগ্য বাংলাদেশ আওয়ামী লীগ, এই জিনিসপত্র মূল্যের চাপটা কিন্তু আমাদেরকে সইতে হবে। সুতরাং বাজেটে অস্ত্র ব্যবহার করে, নানা ধরনের অস্ত্র যেগুলো ডক্টর সালাউদ্দিন আছেন, মামুন রশিদ আছেন, উভয় প্র্যাকটিশনার আরও ভালো বলবেন আমি আশা করি আমার পরে, সরকার গিয়ারিং করে, ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার করে ইকোনমি এজ এ হোল এইটাকে দমিয়ে রাখার চেষ্টা করুন যাতে আর না বাড়ে। আর না বাড়ে কেন বললাম?
বাড়তির প্রবণতা আমাদের একার নয়, সারা বিশ্বেই হচ্ছে এবং ছুঁয়ে ছুঁয়ে এটা আমাদের গেলে আসবে, আসতে বাধ্য। আমরা যদি স্যাংশনের আওতা নাও পড়ি, আমাদের সঙ্গে যাদের ব্যবসা তারা পড়ে যাচ্ছে অনেক জায়গায়, শুধু সে যখন পড়বে তার স্যাংশনের ক্ষতিটা ট্রান্সফার করে আমার দিকে আসবে। এগুলো মোকাবেলা রেখে এবং নিয়ন্ত্রণ বহির্ভূত এমন সব শক্তি জড়িত যাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, কেউই পারবে না। সুতরাং সেটা বিবেচনা রেখে আমরা খুব সাবধানে খুব সন্তর্পণে বাজেটটা তৈরি করতে হচ্ছে। আর একটা মন্তব্য আপনার শেষ করো, জিনিসপত্রের দাম কোনো সরকার কোথাও বাড়ায় না, আমরা বাড়াবো না, কিন্তু দাম বাড়বে বাজেটের নানা কার্যকারণের ফলে। ধন্যবাদ। সেটাই তো চ্যালেঞ্জ। মামুন রশিদ, আপনি যদি এটাকে একটু বিশ্লেষণ করে বলেন যে সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে, মূল্যস্ফীতির চ্যালেঞ্জ আছে, ডলারের একটা ওঠানামা আছে, আজকে যেভাবে ওনার প্রাকলন করছেন নিশ্চয়ই যেদিন বাজেট পাশ হবে 30 জুন তা সেদিন বাজেট ডলারের দাম কী অবস্থা হবে আমরা জানি না, পরিবহন ব্যয় কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না, জ্বালানি তেলের দাম কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না, বিশ্ব ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আমাদের খাদ্যশস্যের সংকট, জ্বালানির সংকট, সব কিছুর মধ্যে আমরা আছি, আবার করোনার অভিঘাতটা আমরা পার হওয়ার চেষ্টা করছি। আপনার পরামর্শ কী থাকবে? ওনারা নিশ্চয়ই একটা তৈরি করেছেন, কিন্তু চ্যালেঞ্জগুলো কী আপনি দেখেন? ধন্যবাদ। আমার অত্যন্ত দুজন প্রিয় ব্যক্তিত্ব দেখা হলো, সাধারণত সরাসরি এরকম স্টুডিওতে আলোচনা শুরু করেছি, খুবই ভালো লাগছে, বেশ ভালো লাগছে। সো উনি যথার্থই বলেছেন, আমরা বাজেটে আমরা তো অনেক দিন অর্থনীতি পড়ার সুযোগ হয়েছে, ব্যবসা প্রশাসন পড়ার সুযোগ হয়েছে, সো বিভিন্ন দেশে কাজ করারও সুযোগ হয়েছে। যিনি মাননীয় পরিকল্পনামন্ত্রী বললেন যে অপরাপর সমপর্যায়ের দেশগুলো কিংবা প্রতিযোগী দেশগুলো, বিকাশমান অর্থনীতিগুলো, সাধারণত বাজেটে কি হয়, আয় ব্যয়ের হিসাব নিকাশ, অবশ্যই আপনি শুরুতেই বলেছেন বাজেটে এইগুলা সরকারের কিংবা দেশের একটা আয় ব্যয়ের হিসাব, সেই ক্ষেত্রে এটা কিছুটা হয় ইমিডিয়েট, কিছুটা হয় মধ্যমেয়াদি, কিছুটা হয় দীর্ঘমেয়াদি, নাহলে আমরা কীভাবে ড্রাইভ করবো? আমাদের SDG লক্ষ্য আছে, আমাদের আরও ডেভেলপ কান্ট্রি হওয়ার লক্ষ্য আছে, আমাদের 2026 সামনে আছে। সো মূল্যস্ফীতির সাথে সাথে আপনি সুন্দর একটি পয়েন্ট এনেছেন, পণ্য এবং মুদ্রা বাজারে যে অস্থিতিশীলতা চলছে, এটা কিন্তু শ্রীলঙ্কা থেকে পাকিস্তান, বাংলাদেশ থেকে টার্কি, সকলে কিন্তু ইম্প্যাক্টেড। আমরা দেখেছি যে ডিভ্যালুয়েশনটা অব দ্য লোকাল কারেন্সি 5-73% শ্রীলঙ্কা ইনক্লুডেড। এবং কিছুদিন আগে শ্রীলঙ্কায় যখন নতুন মন্ত্রী পরিষদ দায়িত্ব নিল, অর্থমন্ত্রী অবশ্য রানিল বিক্রমাসিংহে নিজে আছেন, সো গভর্নর দায়িত্ব নিলেন, তখন আমার কয়েকজন বন্ধু আছে ওখানে শ্রীলঙ্কায়, যেহেতু আমি কাজ করার সুযোগ হয়েছে, তো আমি একজনকে কনগ্রেচুলেট করার জন্য ফোন করলাম। তখন উনি বললেন যে ওনাদের সবচেয়ে বড় সংকট ফরেন এক্সচেঞ্জ। তারপরে উনি আরেকটি কথা বললেন যে প্রায় তাদের ইনওয়ার্ড রেমিটেন্স প্রায় 85% কমে গেছে। কেন কমলো? নর্থের যে শ্রীলঙ্কানরা ফেরত আসছে মিডল ইস্ট থেকে কিংবা অস্ট্রেলিয়া থেকে কিংবা শ্রীলঙ্কান অনেকে কিন্তু ইন্টারন্যাশনাল এজেন্সিতে তো কাজ করে। সো সেই বিষয় হচ্ছে যে বিকজ অফ কন্টিনিউয়াস ডিভ্যালুয়েশন অফ রুপি মানুষ হোল্ড করে রাখছে, পরে পাঠাই, 450 হয়ে যাবে, 490 হয়ে যাবে, 500 হয়ে যাবে এগেনস্ট এ ডলার। তো আর পণ্য বাজারে একটা টালমাটাল অবস্থা আপনি জানেন, প্রথম টালমাটাল অবস্থাটা শুরু হয়েছে কোভিডের মধ্যেই, ইউক্রেনের আগেই চায়না বিং এ লার্জ অফ টেকার অফ কমোডিটি, সো এনিথিং হ্যাপেনিং চায়না ইট চেঞ্জেস দ্য এন্টায়ার অর ইম্প্যাক্ট দ্য এন্টায়ার গ্লোবাল কমোডিটিস মার্কেট। সো চায়নাতে 22টা স্টেটে যেহেতু পাওয়ার ইলেকট্রিসিটি নিয়ে সমস্যা দেখা দিয়েছিল, তো চায়না কিন্তু হেভিলি অস্ট্রেলিয়ান কমোডিটি, আর্জেন্টাইন কমোডিটি, তারপরে ব্রাজিল কমোডিটি, রাশিয়ান কমোডিটি ইম্পোর্ট করছিল, গম, তারপরে তেল, তারপরে স্টিল, এগুলো এগুলো পণ্য বাজারের একটা সাথে যুক্ত হয়েছে একটা সরবরাহ শৃঙ্খলের একটা বাধা। আপনি দেখেছেন যে গ্রিস ইরানের একটা জাহাজ আটক করেছে, তার বিনিময়ে ইরান 2টি জাহাজ আটক করেছে গ্রিসের। তারপরে সবাই আশঙ্কা করছে যে সাপ্লাই চেইনগুলো ভারত মহাসাগর কিংবা ধরেন বঙ্গোপসাগর কিংবা ধরেন আরব সাগর এগুলাতে, তো সাপ্লাই চেইন যখন আমরা মনে করি, প্রেডিক্ট করি, প্রিয়েন্ট করি ডিসরাপ্টেড হবে, তখন একটা জিনিসটা। তারপর আমি দুইটা জিনিস বলবো, এটা হচ্ছে ইমিডিয়েট কথাগুলো বললাম, মূল্যস্ফীতি, পণ্য বাজারে এবং মুদ্রা বাজারে, বৈদেশিক মুদ্রা বাজারে একটা অস্থিতিশীলতা। আরেকটা হচ্ছে অস্থিতিশীলতা, একটি কথা ডক্টর সালেউদ্দিন যখন গভর্নর ছিলেন, উনি মনে করতে পারবেন কিনা জানি না, তখন আমরা আলোচনা করতাম, তখন একটা চ্যালেঞ্জিং সময় ছিল
যে অস্থিতিশীলতার চাইতেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অনিশ্চয়তা, কি জানি হচ্ছে আমি জানি না, কমিউনিকেশন ফেইলিওর। আমাদের আমেরিকাতে টিচাররা বলতো ইকোনমিক ম্যানেজমেন্টে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর হচ্ছে রাইট কাইন্ড অফ কমিউনিকেশন উইথ দ্য রাইট টার্গেট মার্কেট। অনেক লোক জানছে না চাউলকে কিনে রাখবো, আর একটা অবিশ্বাস এবং অনাস্থা সৃষ্টি হয়েছে। সো আমাদের মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যরা বললো যে চালের দাম কমবে, তেলের দাম কমা উচিত, পিপল আর নট বিশ্বাস করছে না, আস্থা নিতে পারছে না, তারা আরও পেনিক্ট হয়ে যাচ্ছে ইনফরমাল চ্যানেল দ্বারা। এটি আরেকটি ইস্যু। আরেকটি জিনিস হচ্ছে মধ্যমেয়াদের জিনিসটা কি, আমাদের যদি ব্যয় বাড়াতে হয়, আমাদের যদি লক্ষ্যে উপনীত হতে হয়, আমাদের আয় বাড়াতে হবে। সো আমাদের আয়টা কিন্তু ভেরি লিমিটেড আয়, রাজস্ব আয়টা এখন আয়টা মোটামুটি আমরা রাখছি কিভাবে, আমদানি নির্ভর আয়। আমাদের রাজস্ব আয়ের বিরাট ভিত্তি হচ্ছে আমদানি নির্ভর আয়। সো আমাদের এখন আমদানি শুল্ক বাড়ছে, যেহেতু বিশ্বে পণ্যমূল্য বেড়ে গেছে, আমাদের ইম্পোর্ট তো প্রচণ্ডভাবে বেড়েছে। আপনি জানেন নয় মাসে মার্চ থেকে জুলাই থেকে মার্চ পর্যন্ত প্রায় আমাদের 45% ইম্পোর্ট বেড়েছে। আমার এখানে একটা প্রশ্ন থাকবে, আমি তো পরে নেব, এই যে পণ্যমূল্য, এই যে আমদানি বাড়ার বিষয়টা, এটা কতটা পণ্য বাড়লো নাকি পণ্যের দাম বাড়ার কারণে সংখ্যাগত পরিমাণ বাড়লো? পণ্যের দাম বাড়ার কারণে বেড়েছে প্রায় 41%, আর পণ্য বেশি ইম্পোর্ট হচ্ছে বলে বাড়িয়েছে মাত্র 3%। ওকে, পণ্য বিশ্বের পণ্য বাজারটা বিরাট ব্যাপার। আর একটা লাইন বলে শেষ করতে চাই, আর একটু হচ্ছে দীর্ঘমেয়াদে কি জিনিস, হাউ এম আই গোয়িং টু ফাইন্যান্স মাই ফিউচার গ্রোথ। আমরা ম্যানেজমেন্টের ভাষায় বলি ফিট ফর গ্রোথ। তো ফিট ফর গ্রোথের জন্য, গ্রোথ রেডিনেসের জন্য ইনস্টিটিউশনাল সংস্কার করতে হয়। তো ইনস্টিটিউশনাল সংস্কার ছাড়া, রেভিনিউ সংস্কার ছাড়া, প্রশাসনিক সংস্কার ছাড়া, এবং আমাদের মতো দুর্বল সুশাসনের দেশে গভর্নেন্স সংস্কার ছাড়া, আইনি সংস্কার ছাড়া, যেই লক্ষ্যে আমরা উপনীত হতে চাই সেটাতে যাওয়া কঠিন, আমরা সেটি বিষয়ে শুনবো। তবে আমি তার আগে একটু আমাদের সাবেক গভর্নর এবং অর্থনীতির একজন ভালো বিশ্লেষক, আমরা সবাই শ্রদ্ধা করি যাকে, ডক্টর সালাউদ্দিন, যদি বলেন আপনি আমাদের কতগুলো যে জিনিস খুব ইমিডিয়েট, যেটা মানুষের একদম শেষ পর্যন্ত বললেন যে দীর্ঘমেয়াদীটাও, কিন্তু খুব কাছাকাছি সময়ে আমাদের যখন বাজেট দিবে তার পরবর্তীতে ডলার দাম কী হবে সেটা জানি না আমরা, যেটা উনি বললেন যে অনিশ্চয়তা, চালের দাম হঠাৎ করে বেড়ে গেল, ডলারের দাম 102 টাকা, 105 টাকা উঠে গেল, তেলের দাম অনেক উঠে যাওয়ার পরে এখন বলছে যে জ্বালানি তেলের দাম কমলেও কমতে পারে একটু, বিশ্ববাজারে আমরা একটু দেখছি, ফলে এই জিনিসগুলো আছে। আবার যদি আমরা ঘাটতি মেটানোর জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা বলি, আমাদের পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেছেন যে অনেক কম সুদে যদি বৈদেশিক ঋণ পাই আমরা নিব না কেন, আবার আমরা বৈদেশিক ঋণ সুদেরও একটা যে খড়্গ শ্রীলঙ্কার কারণে আমাদের চোখের সামনে ভাসছে সেটা আমাদের বিবেচনায় রাখছে হচ্ছে। এগুলো মিলে যদি আপনি বলেন যে অর্থের যোগানটা আমরা কোত্থেকে আমরা মেটানোর জন্য সরকারকে সুপারিশ করতে পারি? অর্থের যোগানের আগে আমি বাজেটের মূল যেটা দর্শন হওয়া উচিত সেটা আমার বলি। বাজেট, সরকারি বাজেট এমন একটা জিনিস, এটা আপনার একটা ব্যবসায়ের বাজেট আর আপনার আমার বাজেটের মতো না। কারণ সরকারি বাজেটটা সরকারি, বেসরকারি, প্রাইভেট খাত সবাইকে ছুঁয়ে যাবে, এটা কিন্তু একটা বিশেষ একটা, অতএব আমি মনে করি সরকারি বাজেটটা একটা বিশেষ একটা ভূমিকা আছে এবং এটাকে এইভাবেই দেখতে হবে। এবং আমি মনে করি এই বছরের বাজেটটা রুটিন থাকবে, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হবে, কনসোলিডেটেড ফান্ডের কথাবার্তা বলবেন, সেটার একটা রুটিন গাণিতিক হিসাব আছে, কিন্তু এর বাইরে একটা বিশেষ একটা বাজেট হতে হবে। বিশেষ আমি বলি এই যে চ্যালেঞ্জগুলো আছে, প্রথমত চ্যালেঞ্জগুলোর আগে যেটা মান্না সাহেব সঠিক বলছে, আমরা যেটা অর্জন এটা কনসোলিডেট করি, সেটাকে আর সুদৃঢ় করি, ভঙ্গুরতা যেন না থাকে, আনসার্টেনিটি না থাকে। কারণ আপনি জানেন তো একটা ইন্ডেক্সও তো আছে যে ভঙ্গুরতা, ইনস্টেবিলিটি থাকলে তো আমরা আবার পিছিয়ে যেতে পারি, লোয়ার মিডল ইনকামে চলে যেতে পারি, যাই হোক সেটা প্লাস। এখন চ্যালেঞ্জগুলো এখন তো ইমিডিয়েটলি চ্যালেঞ্জটা হলো যেটা মাউন্ট, একটা হলো একদম শর্ট টার্ম চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি, ডলারের প্রবলেম, এক্সপোর্টের প্রবলেম আছে, তারপরে আপনার সবচেয়ে বেশি প্রবলেম হলে আরেকটা জিনিস আমি সবচেয়ে মনে করি, সবচেয়ে একটা আরেকটা প্রবলেম যে আমাদের লোকের আয়ের যে সেটা প্রসার সেটা কিন্তু বাড়ছে না, মানে কর্মসংস্থান, হ্যাঁ কর্মসংস্থান, কারণ এই যে মূল্যস্ফীতিটা যাই হোক 5.4, 8, 9 সেটা সহনীয় হয় যখন মানুষের আয়ের উৎসটা ভালো থাকে, আয় করতে পারে। অর্থাৎ আপনি আয় যদি না থাকে তখন তো এটা যে কোনো সময় এটা ইসে, অর্থাৎ চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতির ব্যাপারে, তারপর ফরেন এক্সচেঞ্জ রিজিমটা ঠিক করা। তো এখানে কতগুলো জিনিস কিন্তু প্রাধিকার বাজেটে, যেটা বাজেট এক বছর সব কিছু করতে পারবে না, শর্ট টার্মে ডেফিনেটলি কনজাম্পশন এবং ট্রেড একে এফেক্ট করে, আর যেটা মধ্যমেয়াদে স্ট্যাবিলিটি, আর 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 দীর্ঘমেয়াদে হলো ডেফিনেটলি ইনকাম ইনইকুয়ালিটি,
সম্পদ আয়ের বন্টন এটা দেখতে হবে, এটা এক বছরে পারবেন না, এটা কিন্তু তো এই বাজেটে আমার মনে হয় এই সরকারকে এই জিনিসগুলো বেশি দিতে হবে। প্রথম হলো যে এটা আমরা অর্জন করেছি, এটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, যে মূল্যস্ফীতিটা কিন্তু ডেফিনেটলি এটা কিন্তু এটা অনেক মেনি সাইডেড এফেক্ট আছে, ডিস্টোর্টেড হয় ডিসিশন নিতে, ইভেন মাল্টিন্যাশনাল কর্পোরেশনরা তো ফোরকাস্ট করতে পারে না ইনভেস্ট করবে কি না করবে, এফডিআই আসবে কি নেবে, কারণ ওরা তো ফোরকাস্ট করে আমাদের, এবং ফরেন এক্সচেঞ্জ রেটটা তো আরও বেশি। অতএব এবং সবচেয়ে বড় হলো যে বাজেটে অ্যাটলিস্ট কতগুলি স্পেসিফিক স্টেপ থাকবে, কিছু রিফর্মের কথা বলবে, বিশেষ করে ব্যাঙ্কিং সেক্টর রিফর্ম আমি বিশদ যাব না, ওটা তো উল্টো রথে আনে মানে অনেকবার চলে গেছে কতগুলো, সে ব্যাঙ্কিং সেক্টরের কিছু বেসিক গভর্নেন্সের রিফর্মটা বলতে হবে আনতে হবে, এবং রিফর্ম মানে ওই রকম না আইনি রিফর্ম না, কতগুলো অ্যাকশনেবল কিছু নাও বা প্র্যাকটিসের ক্ষেত্রে কিছু যেটাতে ইমপ্লিমেন্ট করা যায়, আর বাস্তবের বাজেটের ব্যাপারে বাস্তবায়নটা এটা করতে হবে। অতএব যেমন আমি মূল্যস্ফীতির ব্যাপারে আমি সবচেয়ে মনে করি এখন যে মূল্যস্ফীতি করে এটা সর্বসাধারণের কারণ, সাপ্লাই সাইডটা ডিমান্ড হয়তো গরিবের লোকের ভোজ্যতা করে কিনে ফেলছে, বেশি করে তেল দিয়ে মাছ ভাজছে এরকম ব্যাপার তো হয় না, বা পেঁয়াজ বেশি খেয়ে ফেলছে, রসুনের দাম 200 টাকা হয়েছে রসুন খাচ্ছে, আছে গুদাম আছে কোথাও আছে সাপ্লাই এখানে সর্বসাধারণ যেটা ব্যবস্থাপনার সঙ্গে যেটাই সে সাপ্লাই চেন বললো ভ্যালুই সেটা, এটা এটা কিন্তু আমাদের ডোমেস্টিক প্রবলেম, আমি বিদেশেটা নাই গেলাম, বিদেশেটা এফেক্ট এটা আমরা ইনফ্লুয়েন্স এক্সপোর্টেড আমরা ইম্পোর্ট করি, এটা হয়তো অন্যভাবে দেখতে হবে, কিন্তু এই যে ঘাটে ঘাটে চাঁদা 5 টাকার বেগুন 60 টাকা কেন হবে ঢাকাতে, কৃষক কি 5 টাকা পাচ্ছে, এই যে পরিবহন ট্রাক ভাড়া 15,000 টাকা কিন্তু ওরা আরও 10,000 টাকা যোগ করে চাঁদার জন্য, এগুলো তো এটা হলো সর্বসাধারণ কারণ, সাপ্লাই সাইড গুদামে আছে আছে, মানে বড় মৌসুমে যখন আমরা সুনামগঞ্জের অকাল বন্যা বা আগাম বন্যার পরও যখন সকল ধান কেটে ফেলতে পারলাম তখন আমার চালের দাম বেড়ে গেল, হ্যাঁ সেই এই যে এই জিনিসটা কিন্তু আপনার বাজেটে আমি মনে করি না, কিন্তু বাজেট অ্যাটলিস্ট বাজারটাকে তো আপনার মনিটরিং করি, আমি কিছুদিন আগে এটা এসে শুধু পর্যবেক্ষণ নয় অ্যাকশন নিতে হবে, সরকার কমার্স মিনিস্ট্রি বলে পর্যবেক্ষণ করছি, পর্যবেক্ষণ করে ইন দ্য লং রান উই আর অল ডেড, মারাই যাবে লোকজন, আমরা পর্যবেক্ষণ অ্যাকশনের দিকে গুরুত্ব দিচ্ছি, আমরা শুনবো তার আগে একটু ছোট্ট বিরতিতে নিয়ে এসি, দর্শক আমাদের সঙ্গে থাকুন, আজকের আলোচনা বাজেটে কি থাকবে বাঁচার উপায় শুনবো আমরা আলোচনা, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম অর্থনীতির সংলাপে, আমাদের আজকের বিষয় বাজেটে বাঁচার উপায় থাকবে কি, ডক্টর সরঞ্জন আপনি বলছেন শুধু গতানৈতিক বাজেট না, এর মধ্যে অর্থনীতির মূল বিষয়টা হলো ওই বছরের জন্য একটা ব্যবস্থাপনা আমরা চাই, আপনি ইমিডিয়েট যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার সেটার জন্য সুপারিশ যদি ছোটো করে পড়েন। সুপারিশ প্রথমত হলো মূল্যস্ফীতির ব্যাপারটা আমি যদি সরবরাহ সেটা দেখতে হবে, এবং সরবরাহ বাড়াতে হলে ডেফিনেটলি প্রোডাকশন অরিয়েন্টেড ইস্যুর মধ্যে যেতে হবে, এখানে কৃষি একটা ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট, আমি শুনছি কৃষির নাকি আবার ভর্তুকি উঠিয়ে দেবে, এটা মোটেও আমি পক্ষপাত না, কৃষিতে ভর্তুকি দিতেই হবে, সেহেতুর জন্য ভর্তুকি সারে তো এবার অনেক ভর্তুকি দেওয়া হয়েছে, আরও দিতে হবে, চালের উৎপাদন ভালো হয়েছে, হ্যাঁ আরও দিতে হবে, আপনি তো আরএমজিতে কেন ইনসেন্টিভ দেবেন, আচ্ছা বা অন্যখানে কেন ইনসেন্টিভ দেবেন, এটা আপনি যা হোক কাউন্টার আর্গুমেন্টে যেতে জন্য ফ্রান্সের মধ্যে এসে দেয়, আমেরিকাতে দেয়, কানাডা হুইট বোর্ড আছে প্রচুর, এটা টাকা বাঁচাতে গিয়ে এই কৃষকদের এই ইস্যুতে ফেললে চলবে না মোটো কথা, এবং এখানে মোর দেন 50% লোক ইনভলভ কৃষিক্ষেত্রে, কৃষি মানে লার্জ আর কৃষি পোলস্ট্রক লাইভ স্টক পোলট্রি নাকি কর বাড়াবে, অদ্ভুত ব্যাপার, এমনি তো প্রান্তিক খামারিদের অবস্থা, এই জন্যে আমি জানি না, এগুলো হলো কনভেনশনাল কথাবার্তায় বাড়িয়ে দেয় যত পারে, আর এনবিআরের ইস্যু হলো যেটা মামুন ভালো বলো, রিফর্মে দিয়ে যাবে না, নিজেদের ক্যাপাসিটি বাড়বে না, শর্টকাট রয়েছে যেখান থেকে পারে টাকা পয়সা আদায় করবে, আমার মনে হয় অর্থমন্ত্রী এটা দেখো, যাই হোক মূল্যস্ফীতির ব্যাপারটা সর্বটা বাড়াতে হবে। দ্বিতীয়ত হলো ফরেন এক্সচেঞ্জের ব্যাপারটা আমি বহুদিন থেকে বলছি, মূল কারণটা দেখেন আমি কিন্তু এই ফিক্স করার পরের দিনই প্রথম আলোতে আমার ইন্টারভিউ হচ্ছে ফিক্স করা ঠিক হচ্ছে না সুদের হার, এবং কারণ আপনি আসল কারণটা কী, আসল আমদানি বাড়ছে, এবং আমদানি বারেবারে বলছি আমদানি আসল কত জেনুইন আমদানি আসছে, মেশিনারি আসছে কতটুকু জেনুইন আসছে, এটা বাংলাদেশের কাজ না, এটা কাস্টম দেখবে খালি কন্টেনার আসছে কি না, আমার সময় দেখা চিংড়ি বেরিয়েছিল কত 10 গুণ দামে চিংড়ি এক্সপোর্ট করে ধরা পড়েছে, অতএব এই যে আন্ডার এই যে সর্বশেষ কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কিন্তু ব্যাংকের উপরে ছেড়ে দিল ব্যাংক, এটা আবার এই হিসেবে বিতর্কে আমি যাবো না ওই ব্যাপারে আমার সেজন্য, কিন্তু আমি বলে আমদানিটা যৌক্তিক করতে হবে ডেফিনেটলি করতে হবে, আমি কিন্তু প্রোডাকশন ইন্ডেক্সে সেগুলো বেড়েছে, যে মেশিনারি এসে দারুণ র মেটেরিয়াল আছে সেটা বেড়ে গেছে, এটা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডেক্সে এখানে আমি পাই না ওই চিহ্নটা যে খুব যে বেড়া যুক্তি যা হোক যুক্তি করে, আর ইমিডিয়েটলি যেগুলো পাইপলাইনে যেগুলো আছে যেগুলো অপ্রয়োজন সেগুলো একদম বন্ধ করে দিতে হবে আমদানি সোজাসুজি, আর ভোগ্য পণ্যটা বন্ধ করা এটার একটা দিক, আর হলো রফতানির এক্সপোর্ট যে প্রত্যাবর্তন করার যে টাকাটা নষ্ট অ্যাকাউন্টে রয়ে গেছে কি না সেগুলো দেখুক বাংলাদেশ নিয়ে আসতে হবে, তার আর তৃতীয়ত হলো আপনার রফতানিটা একটু ডাইভার্সিফাই করা, রফতানি কিন্তু মে মাসে কিন্তু কম করেছে,
তাই না? অতএব একটাই সাথে রপ্তানি অন্যগুলিতে এই বাজেটে কিন্তু আমি মনে করি অর্থমন্ত্রী শুধু আরএমজি দেবে, সাথে সাথে অন্যগুলোকে মোটামুটি ভালোই করছে ওরা, পাট ছাড়া অন্যরা ভালো করছে, চামড়া করেছে ভালো, হ্যাঁ চামড়া করেছে, ওদেরকে করেন ইলেকট্রনিক গুডস, আমাদের যে বিএসবি ক্যাপিটাল টেবিল বহুদিন যখন রপ্তানি করছে আরও এনকারেজ করেন না কেন তাদেরকে, এইগুলোতে আপনি দেবেন প্রণোদনা। আর সবচেয়ে বড় একটু দৃষ্টি দেবেন সাধারণ মানুষের জীবনযাত্রার মান, সামাজিক নিরাপত্তা এবং হেলথ, এই জিনিসটাকে কিন্তু ওই এখানে আমার একটা প্রেসক্রিপশন হলো, আয় ডিফিকাল্ট হতে পারে কিন্তু ট্যাক্স নেটটা বাড়ান, হার বাড়াবার দরকার নাই, বহু প্রফেশনালি বহু বড় বড় দোকান আমি জানি থানা হেড করে বড় বড় মুদি দোকান আছে ডেইলি ১,০০,০০০ টাকা পর্যন্ত বিক্রি করে, ট্যাক্স কত সেটা আমরা খুব বাড়তে দেখি না, এটা সক্ষমতা, এটা খালি সার্ভে করা হচ্ছে, সরি এনবিআর খালি বহুদিন আমাদের একজন অর্থনীতিবিদ এমন করেছিলেন যে সামাজিক খাতে বড় মেগা প্রকল্প দেখি না কেন, সব খাতে তো দেখছি। আমার একটা খুব সুনির্দিষ্ট প্রশ্ন যে আগামী বাজেটে যেহেতু একটা অর্থনীতির একটা চাপের মধ্যে আছি, মেগা প্রজেক্টের ক্ষেত্রে বিশেষ কোনো ব্যবস্থাপনার মধ্যে আপনারা যাচ্ছেন কিনা, যেগুলো চলমান সেখানে আমরা একটু হয়তো স্লো করে দেবো অর্থ বিনিয়োগটা বা নতুন বড় মেগা প্রকল্পে যাবো না, এরকম কোনো আভাস? আটটি মেগা নিয়ে কথা বলা উচিত প্রথম, আটটির মধ্যে ছটা প্রায় ৮০ ক্রস করে গেছে, আচ্ছা ৮০ লেভেল ক্রস করে গেছে, যে কোনো সেন্সিবল পার্সন এটা শেষ করতে হবে না, ইকোনমিক্স হতে হবে না, নাম্বার ১ নাম্বার ২, এই প্রত্যেকটা মেগার কিন্তু চরিত্র অনেক আলোচিত এই বাংলাদেশে, প্রত্যেকটার কিন্তু একটা জনমুখী চরিত্র আছে আমাদের মেগাগুলো, যে জন্য আমি একটা ভোকাল সাপোর্টার পদ্মা, এখানে কোনো প্রশ্নই উঠে না, ১/৪ অফ দ্য পপুলেশন অফ বাংলাদেশ তাদের গোড়া থেকে একটা মানে বাদ আমরা সরাবো বা দক্ষিণ বাংলা, আপনি ধরুন যে মাতার বাড়ি যে বিশাল বড় একটা কাজ হচ্ছে উল্লম্পন, ঢাকা মেট্রো রেল প্রায় অলমোস্ট ভেরি নিয়ার কমপ্লিশন, কত লক্ষ মানুষকে সরাসরি বেনিফিট দিবে এবং সেভ করবে টাইম ইত্যাদি, এইগুলো এই তিনটা নাম বললাম। আপনি রূপপুর অল সাইড অ্যান্ড ডাউন প্লাস মানুষ বলতে পারেন, বাট উই আর অলসো ক্রস ৭০, আমরা আগামী ২৪ সালে ফার্স্ট চুল্লি আশা করি জ্বালাতে পারবো, বঙ্গবন্ধু টানেল বঙ্গবন্ধু টানেল ডান অলরেডি, এইগুলাকে এই বছর আমি যেটুকু শুনেছি, আই ক্যানট গিভ দ্য সেন্ট্রাল নিউজ কারণ এটা তো মাননীয় অর্থমন্ত্রীর বিষয়, আলোচনা শুনেছি সরকারে, এইগুলাকে সরকার প্রধান শেষ বিচারে যিনি নির্দেশনা দেন আলোচনা করে অবশ্যই দেন, এখানে কোনো সাপ্লাই শর্টেজ, সাপ্লাই মানে মানি সাপ্লাই ফিডিং যদি তারা না খেতে পারে দিয়ে তো লাভ নেই, বমি করবে, পরিমিত পরিমাণে যেটা দরকার লাস্ট কিক দেওয়া হবে এবং এটার জন্য সংস্থান ইতিমধ্যে রাখা হয়েছে। নতুন নতুন মেগা প্রজেক্টে নতুন মেগা প্রজেক্ট চিন্তার জগতে অবশ্যই অনেক কিছু আছে, উই আর এ লাইভ গভর্নমেন্ট, কিন্তু বাস্তব কোনো ড্রয়িং বোর্ডে আমি নতুন কোনো মেগা দেখছি না, চিন্তার জগতে তৃতীয় পদ্মা সেতু চিন্তা হচ্ছে অলরেডি, এখানে আমি আমার নিজের মত আমরা টানেলে যাওয়া উচিত, নট দ্য টপ ব্রিজ, কারণ টানেল আমাদের কিছু অভিজ্ঞতা অর্জিত হয়েছে, যদিও ইনভেস্টমেন্ট বেশি লাগে ইনিশিয়ালি, শেষ বিচারে আমার ধারণা ওনারা ভালো বলতে পারবেন, শেষ বিচারে এটা বোধ হয় ফর দ্য এনভায়রনমেন্ট, ফর দ্য কান্ট্রি, ফর দ্য রিভার ইটসেলফ এটা বেনিফিশিয়াল হবে, সহজ হবে, এদিকে আছে আরও মেগা প্রকল্প, সেকেন্ড স্যাটেলাইট, ফার্স্ট স্যাটেলাইট ইজ অলরেডি গিভিং আস, অনেকে প্রশ্ন করেছিল ফার্স্ট স্যাটেলাইটটা কিন্তু আমাদেরকে ভালো রেভিনিউ দিচ্ছে, এখন আমরা সেকেন্ড স্যাটেলাইট অলরেডি আমাদের এটা কিন্তু পরিকল্পনার মধ্যে আছে, এটা কিন্তু স্বপ্নে নয় বাস্তবে আছে, এটাতে আমরা যাব। আর আমাদের যে পায়রা যেটা পায়রা এবং রেল প্রকল্প যেটা এর উপর দিয়ে পদ্মা সেতুর উপর দিয়ে এইগুলোতে বাড়তি ফিডিং দেওয়া দরকার হচ্ছে, পায়রা নিয়ে একটা সংশয় আছে এই মুহূর্তে, সেটা অন্য বিষয় যদি যোগ করেন না। আমি ধন্যবাদ, দুজনেই সুন্দর কথা বলেছেন, আমি শুধু একটি কথা বলি কি যে আমরা বলেছি যে ইমিডিয়েট মিড টার্ম লং টার্ম, সো লং এখন আমরা যারা বহুজাতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত, সো আমাদেরকে প্রায় আমাদের রিজনাল অফিস হেড অফিস থেকে প্রশ্ন করে, বিট আমাদের নিজেদের প্রতিষ্ঠান, বিট ইউনিলিভার, বিট প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, বিট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অর হোয়াট এভার, যে জিডিপি গ্রোথ হচ্ছে, আমরা সাধারণত ইকোনমিক্সের ভাষায় বলি যে জিডিপি গ্রোথ যে রেটে হবে এফএমসিজি কোম্পানিগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো তার তিন গুণ গ্রোথ দেখাতে হবে, সো জিডিপি গ্রোথ যদি হয় ৬% অ্যাভারেজ আমাদের গ্রোথ হওয়া উচিত ১৮-২০%, কিন্তু হচ্ছে না, তো এখন সেই ক্ষেত্রে আমাদেরকে তো ডিফেন্ড করতে হচ্ছে, আমাদের বসরা যখন আমাদেরকে চাপ দেয় যে কেন গ্রোথ হচ্ছে না, বাংলাদেশে যে স্টার পারফর্মার মাননীয় মন্ত্রী বলেছেন অ্যাটলিস্ট সাউথ এশিয়াতে, একটা সময় তো আমরা ইন্ডিয়া ছুঁই করছিলাম, ইন্ডিয়া যদি এবার একটু ভালো গ্রোথ হবে বলে তারা প্রজেকশন করছে, নির্মলা সীতারামানের রিপোর্ট দেখলাম, নীতি আয়োগের রিপোর্ট দেখলাম গতকালেই, সো সেই ক্ষেত্রে আমরা দেখছি কি সেলস থেকে বাড়ছে, আচ্ছা
কিন্তু সেই সেলসটার এগেনস্টে এনবিআর রেভিনিউটা পাচ্ছে না। তো সেলসটা বাড়ছে কোথায়? প্রাইভেট কোম্পানিগুলোতে। যথার্থই হয়তো সরকার উৎসাহিত করছে প্রাইভেট কোম্পানিতে, কিন্তু প্রাইভেট কোম্পানির থেকে যেই ধরনের ট্যাক্স আশা করা উচিত তার সেলস বাড়ার ফলে, সাবানের, তেলের, লবণের, সকল কিছু, সেইটার ওই ট্যাক্সটা পাচ্ছে না। ওই ট্যাক্সটা ওই ওই একই কমোডিটি যখন ইউনিলিভার, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বিক্রি করে সরকার ট্যাক্স বেশি পায়, তাহলে এটা কেন পাচ্ছে না? সুশাসনের ইস্যু। কেন পাচ্ছে না? ওই প্রাইভেট কোম্পানিগুলো হয়তো ট্যাক্স ইভেট করছে। ট্যাক্স ইভেশনকে থামানোর জন্য যে মাননীয় ডক্টর সালেউদ্দিন আহমেদ বারবার বলছিলেন আয় বাড়াতে হবে, ব্যয় করতে গেলে আয় বাড়াতে হবে, উনি নিজেও জানেন আমরা তো দারিদ্র্যকে ভাগাভাগি করা যায় না, শুধু সম্পদকে ভাগাভাগি করা যায়। তো আমরা দারিদ্র দারিদ্র আগে করতাম প্রায়, আমাদের অর্থনীতিবিদদের 80% দারিদ্র মোকাবেলার পথ আর দারিদ্রতে অবগাহন করে দরিদ্রের জন্য কথাবার্তা বলে বলে অর্থনীতিবিদ হয়ে গেছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ। কিন্তু এখন কিন্তু হচ্ছে সামাজিক পুঁজি, জাতীয় পুঁজি সংবর্ধনের সময় সারা পৃথিবীতে। তো এই অভিজ্ঞতাগুলো এখন আমরা বলছি কি, এই সংস্কার কিংবা সুশাসন, এই ইউক্রেন ওয়ার, এই কোভিডকে সামনে রেখে করবো কীভাবে, এরকম কিন্তু আসতেই থাকবে দুনিয়াতে। সেই জন্য আপনি অনেক তিনটে পদক্ষেপের কথা বারবার বলছেন, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম। আমি সেটা আপাতত যদি আমরা এই বাজেটকে কেন্দ্র করে যদি শর্ট টার্ম, যেটা আপনি রেভিনিউর কথা বলছেন, দেন আমিও ভ্যাট দিচ্ছি, এমন কেউ না যে ভ্যাট দিচ্ছে না, কিন্তু ভ্যাটের আয় বাড়ছে না, তাহলে কোথাও একটা লিকেজ থেকে যাচ্ছে। সেই জায়গাটা শুনবে, একটু বিরতি দিতে যাচ্ছি, দর্শকের বিরতি যাচ্ছে। টিভিসির সাপ্তাহিক আয়োজন অর্থনীতি সংলাপে আবার ফিরে এলাম বিরতির পর। আজকের বিষয়ে বাজেটে বাঁচার উপায় থাকবে কি? মামুন রশিদ বলছেন, আমি একদম শর্ট টার্ম আপনার সুপারিশটা শুনতে চাই। শর্ট টার্মে তো একটা মূল্যস্ফীতির কথা বলেছি, সাপ্লাই সরবরাহ শৃঙ্খল ঠিক করার কথা বলেছি, ম্যাঙ্গো এক্সপ্রেস করতে পারলে অন্য কিছু করা যাবে। আর তৃতীয় হচ্ছে আমার যে কর যদি বাড়াতে হয় এখন টেকনোলজির হেল্প নিতে হবে, কর প্রশাসনের সক্ষমতা বাড়াতে হবে। এবং কর প্রশাসন তো দুনিয়ার আলাদা না কিছু, তো ওইখানে আমি সুশাসন কীভাবে আনবো, ব্যক্তিগত সততা কীভাবে নিশ্চিত করবো, দক্ষতা কীভাবে বাড়াবো, একদিকে প্রযুক্তি, আরেকদিকে হচ্ছে সুশাসন, আরেকদিকে হচ্ছে কমান্ড করতে পারা তাদেরকে, তারা যাতে সম্মানিত থাকে। আর চতুর্থ বিষয়টি সবচেয়ে বড় বিষয়, এখন দেখা যাচ্ছে সারা পৃথিবীতে আপনি যদি ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত এবং বাংলাদেশ চারটার একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করেছি আমরা একটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের জন্য, সেখানে আমরা দেখছি কি সবচেয়ে বড় এখন সরকারের বাজেটের উদ্যোগ হয়ে গেছে গরিব মানুষের, যেটাকে বলা হয় বটম অফ দ্য পিরামিড, তাদের হাতে কিভাবে আমরা একটা সারপ্লাস টাকা দিতে পারি, সো দ্যাট দে ক্যান পুর সোয়ালো দ্য অ্যাক্সেস প্রোডাকশন অর ডোমেস্টিক প্রোডাকশন যে হচ্ছে ওইটা যদি কিনতে না পারে, সাবানটা যদি ওরা কিনতে না পারে, সোয়াবিনটা যদি কিনতে না পারে, চালটা যদি কিনতে না পারে, তো সেই ক্ষেত্রে সামাজিক সুরক্ষা বেষ্টনী। এবং সেই সাথে আর একটি নতুন দুইটা বিষয় আমি যোগ করবো, একটা হচ্ছে যে উন্নয়ন সহযোগীদের সাথে একযোগে চলা, যাতে করে আমি তাদের আমার প্রাধিকার খাতগুলোতে তাদের মনোযোগ বেশি আকর্ষণ করতে পারি। আমাদের এই ইফেক্টিভনেস হিসাবে বিবেচনায় বাংলাদেশ কিন্তু খারাপ দেশ না, হোলিস্টিক ভিউ নিলে বাংলাদেশ এইডের অনেক ভালো ব্যবহার করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে এই সরবরাহ শৃঙ্খল যেহেতু অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক জায়গায় এলএনজি পাওয়া যাচ্ছে না, অনেক জায়গায় গম পাওয়া যাচ্ছে না, চাল পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে নতুনভাবে কার্গিল, WNW, গ্রেনস, গ্ল্যানকোর, যেসব বিশ্ব পণ্য বাজার যারা কন্ট্রোল করে এদের সাথে, আন্দ্রেই, এদের সাথে একটা একটা সম্পর্কের মধ্যে এসে আমরা সোর্সিংটাকে কীভাবে বাড়াতে পারি, কুয়েত পেট্রোলিয়াম, সৌদি আরামকো, আবুধাবি ন্যাশনাল কর্পোরেশন, পেট্রোনাস, এই সংকটটা আমরা মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পারি। ডক্টর সালেউদ্দিন বলে এই মানুষের যেগুলো বললেন এগুলো সবগুলো করতে জন্য অতিরিক্ত টাকা দরকার, সেজন্য আয়টা বাড়ানো দরকার, এবং সেটা শুধু তো ব্যাংক ঋণ নিলে হবে না, আর অভ্যন্তরীণ ক্ষেত্রে আর বহির্বিশ্ব থেকে একদম সুদে ঋণ আনলেও হবে না, এই মাঝামাঝি জায়গাটা ব্যবস্থাপনাটা কী হবে? প্রথম আমার এটা থাকবে যে ব্যয় সাশ্রয়ী হওয়া, সরকারি অপচয় বন্ধ করতে হবে সরকারি, এবং আমি বারে বারে বলে আসছি যে বাজেটটা আমাদের ইনক্রিমেন্টাল বাজেট, ছাতা ঝুলিয়ে টাওয়েল ঝুলিয়ে চলে যায় সরকারি অফিসার, তাকে আর 2 কোটি টাকা বাড়িয়ে দেবে, পারফরমেন্স বাজেট করেন না কেন, যেখানে ভালো পারফরমেন্স একটা আর যেটা ইম্প্যাক্ট ইকোনমিতে বেশি হয় ডেফিনেটলি, যেটা মন্ত্রী মহোদয় অ্যাগ্রি করবেন, যাতে মানুষের, ব্যবসায়ীদের, সামান্য মানুষের ইম্প্যাক্ট, বড়ো বড়ো প্রজেক্ট ডেফিনেটলি পদ্মা সেতুর ইম্প্যাক্ট অনেক বেশি, সেটা জাস্টিফাই করা অতি অতি সহজ, আমি রূপপুর সম্ভব অবশ্য কথা বলবো না। তারপরে অতএব এই যে ব্যয় সাশ্রয়ী করলে কিন্তু বেটার, আর যখনই যদি শর্ট হয় তবে ডেফিনেটলি যতটুকু পারুক, যেটা মানুষের আয়ের যদি সংস্থান হয় তো ওখান থেকে যদি আপনার
ওখান থেকে আপনি বিভিন্ন ভ্যাট এটা আদায় করা ইস্যু হতে পারে। আর একটা হলো এই বৈদেশিক ঋণের ব্যাপারে আমি কিছুটা খোলা মন, একেবারে মানা করে দেওয়া না, আমাদের এখনও 40% বেশি না, সমস্ত ঋণ মিলে মাত্র 1-2% আমাদের, 43 হয়ে যায়, 2 বাড়লো, কিন্তু যেখানে জিডিপি আমাদের সরকারি ঋণ জিডিপির মাত্র 21, যেখানে সিঙ্গাপুরের মতো দেশে তো 108%, গ্রিস আর পর্তুগালের কথা নাই বললাম, আমেরিকার কথা নাই বললাম, কিন্তু এটা আছে, কিন্তু এটা কন্ডিশনটা হলো আনবে যেসব প্রজেক্ট ফেলড নিড, যেটা প্রয়োজনীয়তা আছে, শ্রীলঙ্কার মতো এসে করেন না, পেডলিং চায়না বলেছে তাড়াতাড়ি দিচ্ছি আর নিয়ে নিলাম, হামরুরা এটা এয়ারপোর্ট গেছে 2টা প্লেন নামে সারাদিনে, অতএব ওই প্লেনের দরকার কী ছিল, তাই না? সেটা অতএব এইগুলো, কারণ আমি ইনসিডেন্টলি যে গভর্নর রিজাইন করে যে হি ওয়াজ গভর্নর ডিউরিং মাই টাইম অলসো, আমি নামই বললাম, সে খুব রেশনাল লোক, পারে নাই প্রেসিডেন্টের সাথে ঝগড়াঝাতি করে, অতএব এইটা একটা জিনিস। আর সেকেন্ড হলো বাংলাদেশের যেটা আয়, আর সবচেয়ে বড় একটা জিনিস আমাদের শিল্প, শিল্প বলতে বৃহৎ শিল্প শুধু না, আমি ক্ষুদ্র এই শিল্পগুলো হচ্ছে, আপনি দেন ভ্যালু এডিশন বা আমাদের যে জিডিপির কনস্টিটিউশন, শুধু আরএমজি আর রেমিটেন্স যদি কনস্টিটিউশন রিয়েল সেক্টর যদি আপনি ডেভেলপ না করেন তবে কিন্তু কোনো দেশে হতে, এটা তো মার্কেন্টাইল ইকোনমি না, হতে পারবেন না, সিঙ্গাপুর হতে পারবেন না এক্সপোর্ট ইম্পোর্ট ফাইন্যান্স সার্ভিস দিয়ে, বাংলাদেশ একটা বিশাল দেশ, অতএব এই শিল্পটা যদি আমরা না করি বেশি মাঝারি ক্ষুদ্র শিল্প, এইখানে আমি মাননীয় মন্ত্রীকে বলবো এই দিকে একটু নজর দেন আপনার, এই এই যে ফাইন্যান্সিয়াল প্যাকেজটা ছোটো ছোটো শিল্পটা তো আমরা পাই নাই, অতএব এদেরকে নেগলেক্ট করা হচ্ছে, অতএব সাশ্রয়ী করেন, ট্যাক্স নেটটা বাড়ান এবং ট্যাক্সের লিকেজটা করেন, আর এনবিআরকে কিন্তু আর একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে, প্রোঅ্যাক্টিভ মানে পজিটিভ হয়ে নানা রকম কথাবার্তা বলে লিকেজ টিকেজ হয় নানা রকম, এইগুলো অ্যাভয়েড করলে কিন্তু আমাদের মনে হয়, আর বাংলাদেশ একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, দরকার হয় আস্তে আস্তে ইম্পোর্ট ডিপেন্ডেন্সটা কমাতে হবে, অনেক জিনিস এখানে তৈরি করা যায়, সেটা যদি আমরা করতে পারি আমার ডাবল বেনিফিট, লোকের কর্মসংস্থান হবে, ফরেন এক্সচেঞ্জ আনবে ইনডিরেক্টলি, ওটা তো ফরেন এক্সচেঞ্জ করবে। মাননীয় মন্ত্রী যদি শেষ করেন আজকের আলোচনা, মানে আমরা আশাবাদ জানতে চাই যে নিশ্চয়ই বাঁচার উপায় আমাদের থাকবে আপনাদের বাজেটে। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী, কারণ আমি মন্দ দিকটা দেখে এসেছি মাত্র এবং 12টার মধ্যে এখনও আছি এবং ধরে আছি 12টা, যেটা আমি মনে করি যে এখন এই মুহূর্তে যে ওনারা দুজনে কয়েকটা বিষয় বললেন, একটা তো আপনারা দেখছেন পরিষ্কার সরকার প্রধান অপচয়ের সম্বন্ধে দুর্নীতি তো ক্লাসিক হয়ে গেছে, বলতে 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 এটা মোকাবিলা করার জন্য চেষ্টা করা হচ্ছে বাট আছে, কিন্তু নতুন একটা অপচয়ের হঠাৎ আয় বাড়ার ফলে হঠাৎ বড়লোক হওয়ার ফলে যা হয় এটা আমাদের সিস্টেমের মধ্যে প্রাইভেট সেক্টরে কী করে আমি যাচ্ছি না, তাদের জগৎ তারা আর্ন করেছে, ইভেন উইদিন দ্য গভর্নমেন্ট সেক্টরদের মধ্যে অনেক অপচয় সরকার প্রধান বারবার বলে আসছেন, আমরা নিজেরও দেখে এসেছি, এবং এবার কদিন আগে স্ট্রং অর্ডার দিয়ে আমরা এটাকে টান দেওয়ার চেষ্টা হচ্ছে, এর ফলে কিছু না একটা ভালো একটা ইয়ে হবে। আর আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট ইকোনমি, উই আর প্রসেসার্স, শ্রম প্রসেসর, শ্রম দিয়ে প্রসেস করে আবার বাইরে পাঠায়, এই লাইনটাকে এই পর্যায়ে রক্ষা করতে হবে, এইটা যদি ডিসরাপশন হয় কোনো কারণে তাহলে আমাদের ক্ষতির কারণ হবে, মানে আমি দাঁড়াবো আমি মনে করি। আর আমাদের মূল লক্ষ্য যেটা এই সরকার বিশেষ করে আমাদের রাজনৈতিক উদ্দেশ্য যেটা ছিল, দারিদ্রতা দমন নয় দূরীকরণ নয় প্রশমন, প্রশমন করে একটু নিম্নের জিরো লাইনের লোকগুলোকে একটু বেটার সুযোগ সৃষ্টি করে, সেখানে আমি মনে করি আমরা সফল হয়েছি, আমরা সফল হয়েছি এবং সেই দ্বারা অব্যাহত জোরদার করতে হবে, এটা হবে আমার দাবি এজ এ সিটিজেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডক্টর সালুদ্দিন এবং মনুষ্যদের, আপনাকে ধন্যবাদ, দর্শক আপনাদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতি সংলাপ থেকে, দেখা হবে বাজেট দেওয়ার পরে পরের শনিবারে, থাকবেন আপনারা রিভিশনের সঙ্গে, থাকুন 24 ঘন্টা।